আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম মাসুকা ব্লগে। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শীতের সকাল মানেই কুয়াশা ঢাকা, কিন্তু বাইরের ভিডিওটা আমি করতে পারিনি কারণ খুব সকালে আমার শায়ান উঠে পড়েছিল। আর আমি যদি বাড়ির বাইরে যেতাম তাহলে কিন্তু আমার শায়ানও আমার সঙ্গে যেত, যার জন্যে আর আমি বাইরের ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তাই আজকে আমি সকালবেলা যা করছি সেটাই শেয়ার করছি। আশা করছি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সবার কাছে একটাই অনুরোধ। এই যে আমি সবজি খিচুড়ি রান্না করব নরম করে, অনেকে একে ঢলকা খিচুড়িও বলে থাকে। আর দেখুন আমাদের কবুতর কতটা দুষ্টু, এই যে ওর বাবুকেও নিজে ঠকিয়ে একদম জখম করে ফেলেছে, রক্ত বের হচ্ছে, এটা দেখে একদমই মন খারাপ। এত যত্ন ভালোবাসা দিয়ে ওদেরকে লালন পালন করি, নিয়মিত গোসল করানো, খাবার দেয়া, পানি চেঞ্জ করা, তারপর ওরা বাবুর সঙ্গে এমন একটা কাজ করেছে এটা মেনে নিতে পারছি না। আর এদিকে এগুলো কবুতর কত সুন্দর করে খাচ্ছে, শায়ান বলছিল আমি দেখব, তাই ওর বাবা ওকে নিয়ে দেখাচ্ছিল, আর সেটা একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি জানি না আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে কি না, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চাইলেই আপনারা ভিডিওতে একটি লাইক করতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ইউটিউবারের ভিডিও দেখি, তারা কিন্তু অনেক পরিশ্রম করার পরেও সফলতা পায়নি, অতএব কোনো কিছু যে একবারে এক দৌড়েই হয়ে যাবে এটা কিন্তু নয়। আমি লেগে থাকব আর আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ধৈর্য শক্তি দান করেন, আমিন। আমার স্বপ্নটা একদিন পূরণ হবেই ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আর আপনারা যদি আমার পাশে থাকেন। তো আপনারা দেখেন আমার ভিডিও অনেকেই, হঠাৎ করে আমার কিন্তু ভিডিওর ভিউ কমে গেছে, জানি না কেন, যদি জানতাম তাহলে অবশ্যই নিজেকে শুধরিয়ে ভালো কিছু করার চেষ্টা করতাম। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন, আমিন। তো আমি কিন্তু রান্না করছি, চুলায় কিন্তু আমার রান্না, আর এদিকে কিন্তু শায়ানোর বাবার সঙ্গে উপরে আসছে, আর সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই যে ইতিমধ্যে কিন্তু আমার রান্নাটাও শেষ, নরম করে সবজি খিচুড়ি, শীতের মধ্যে সকালে আর কি লাগে। আলহামদুলিল্লাহ খিচুড়িটা অনেক মজা হয়েছিল, তার সঙ্গে আজকে ডিম ছিল না, তাই জলপাইয়ের চাটনি আর বেগুনের চপ ভাজি আর ছোটো মাছ বেগুন দিয়ে চচ্চড়ি করছিলাম, এগুলো দিয়ে খেয়ে নেব। শায়ানের খিচুড়ি দেখেই ক্ষুধা লেগেছে, যার জন্য ও রুমের মধ্যে খেতে বসছে, হঠাৎ করে কারেন্ট চলে গেছে। এখানে কিন্তু শায়ানার শায়ানের বাবাই খাচ্ছিল, আর ওদিকে কবুতরের বাচ্চাকে আব্বা মানে সেবা শুশ্রূষা করছিল। আমি জানি না আমার কথায় ভুল, আপনারা যদি আমার ভুল দেখে থাকেন, আমার ভিডিওর কোয়ালিটি সম্পর্কে ভুল কথাবার্তা সব কিছুই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে আমরা এখন আবার বাইরে চলে আসছি, কিন্তু কারেন্ট ছিল না, হঠাৎ করে কারেন্ট আজকে একটু বেশি জ্বালাচ্ছে। আজকে খোলা আকাশের নিচে বসে ঢলকা খিচুড়ি খেলাম অথবা সবজি খিচুড়ি, যে যাই বলুন, খিচুড়িটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই স্বাদ হয়েছিল।
তো সবার কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ সবাই দয়া করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাকে ছোট বোন বা মেয়ে ভেবে আপনারাই পারেন আমার স্বপ্নকে পূরণ করতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।